সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে এক, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা যেতে কত সময় লাগে। দুই, কোন কোন বাসগুলো পদ্মা সেতু হয়ে খুলনা যাচ্ছে। এবং তিন নম্বর, এসি এবং নন এসি বাসগুলোর ভাড়া কত। এক, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা যেতে কত সময় লাগে। মূলত ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা যেতে সময় লাগে 4 ঘন্টা। তবে রাস্তায় যদি নাস্তা করার ব্রেক এবং গাড়ির স্পিড কম বা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার সময় 5 ঘন্টা বা কম বেশি লাগতে পারে। দুই, কোন কোন বাসগুলো পদ্মা সেতু হয়ে খুলনা যাচ্ছে। যেসব বাসগুলো পদ্মা সেতু হয়ে খুলনা যাচ্ছে তার মধ্যে রয়েছে গ্রিন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, এসডি গোল্ডেন লাইন পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ পরিবহন, এছাড়াও আরও অনেক গাড়ি যাচ্ছে। তিন নম্বর, এসি এবং নন এসি বাসগুলোর ভাড়া কত। নন এসি ভালো মানের পরিবহনের ভাড়া 600 টাকা এবং এসি পরিবহনের ভাড়া 800 থেকে 2000 টাকা পর্যন্ত। এসি সার্ভিসের ভাড়া গাড়ির কোয়ালিটি এবং সুযোগ সুবিধার উপর নির্ধারণ করা হয়। আপনি যেমন সার্ভিস নেবেন তেমন ভাড়া গুনতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশেই থাকবেন। ধন্যবাদ।